মারা গেছেন ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, আর্জেন্টিনার সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এর আগে বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি। ত্রিগেতে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েন্স এইরেসের হাসপাতাল তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাকে পুনর্বাসনের জন্য তাকে নেওয়া হয়েছিল ত্রিগের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসিস স্পোর্টস জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলের হার্ট অ্যাটাকের শিকার হন। ওই অসুস্থতা থেকে তার বেঁচে ফিরতে পারেননি এই কিংবদন্তি। এছাড়া সংবাদ মাধ্যম ক্লারিন ও নিশ্চিত করেছেন ম্যারাডোনার মৃত্যুর খবর। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব ন্যাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছিলেন ম্যারাডোনা। ন্যাপোলিকে দুবার সিরিয়া ও ইউফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি সর্বকালের সেরা ফুটবলারদের একজন, কে সর্বকালের সেরা? এই প্রশ্নে পেলে ও ম্যারাডোনা নিয়ে বিভক্ত ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও সভাপতি ক্লোদিও তাপিয়া, আমাদের কিংবদন্তি ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন। গত মাসে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন তার আইনজীবী জানিয়েছেন মদে আসক্তির চিকিৎসা করাতে হবে তার। এরপর চিকিৎসা চললেও সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি এই ফুটবলার। মৃত্যুর আগে তিনি আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার কোচ ছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনুস জুনিয়রের হয়ে 16 বছর বয়সে পেশাদার কেরিয়ার শুরু করেন তিনি। জাদুকরি বাঁ পায়ে তিনি মাতিয়েছেন বার্সেলোনা, নাপোলিও, সেভিয়া ও নিওলেস ওল্ড বয়েজ ক্লাব। রেসিং জিমনাসিয়া ছাড়াও আর্জেন্টিনা কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা। তবে ম্যারাডোনা অমর হয়ে আছেন আর্জেন্টিনার জার্সিতে। 1986 বিশ্বকাপে তার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ দেখা পায় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপের পরই প্রতিষ্ঠিত হয় ম্যারাডোনার অমরত্ব, ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।